শপথ নিলেন ঢাকা উত্তর দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মেয়রদের শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা নগর উন্নয়নে নাগরিকদের সহযোগিতা চান। এভাবেই অর্পিত দায়িত্ব কোন ধরনের পক্ষপাতিত্ব না করে পালনে শপথ নিলেন তিন সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়ররা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শপথ পাঠ শেষে তিন মেয়র নগরের উন্নয়নে সহায়তা চাইলেন নগরবাসীর। আমার প্রথম কাজ, আমি দেখেছি যে মানুষ রাস্তাঘাট বাড়িঘর পরিষ্কার দেখতে চায়। একটি কথা এখানে স্পষ্ট করে বলা প্রয়োজন যে এটি শুধু মেয়র একা করলে পারবে না। মেয়রের সঙ্গে ঢাকাবাসী যারা আছেন, সে উত্তর হোক দক্ষিণ হোক, সবাইকে সচেতনভাবে আমাদেরকে সাহায্য করতে হবে। ময়লা আবর্জনা রাস্তাঘাট ভাঙাচোরা রয়েছে ঢাকা শহরের, আমাদের দক্ষিণ এলাকাতে অনেকগুলো রয়েছে। আমাদের স্ট্রিট লাইটগুলো ঠিকভাবে জ্বলে না। সিটি কর্পোরেশনের আওতার মধ্যে কর্মপরিধির মধ্যে রয়েছে এমন যে জিনিসগুলো রয়েছে সেটা আমি ডে ওয়ান থেকে শুরু করবো ইনশাল্লাহ। জল প্রশাসনের মধ্যে দলবদ্ধতা থেকে নগরবাসীকে পরিত্রাণ দেওয়া বা মুক্তি দেওয়া কোনোভাবে সম্ভব নয় এটা, কিন্তু আমি যাতে কিছুটা হলো কষ্টটা বা দুর্ভোগটা লাঘব করা যায় সে উদ্যোগটা গ্রহণ করবে। এর আগে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শপথ নেন তিন সিটি কর্পোরেশনের সাধারণ ওয়ার্ডের 131 জন ও সংরক্ষিত আসনের 45 জন কাউন্সিলর। ও অনুগত অ্যাকশন করিব। সাব্বিন শফিক, চ্যানেল 24, ঢাকা। এদিকে শপথ নেওয়ার পর ঢাকার ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়ররা। দুপুর 12টায় তারা ধানমন্ডিতে বঙ্গবন্ধু জাদুঘরে যান, সেখানে শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক ও ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। পরে চট্টগ্রাম সিটি মেয়র আজম নাসিরও শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ঢাকার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন।